हेलो स्टूडेंट्स, वेलकम टू बीएम एकेडमी। आज के हमरा पर्याय सारणीर सेकेंड पार्ट आलोचना करब। तो आगे दिन हमरा जेटा पढ़े जे पर्याय सारणी गठनेर इतिहास, सेखाने हमरा देखेछि न्यूलैंडेर अष्टक सूत्र, लोथर मेयारेर सूत्र एवं हमरा आल्टिमेटली देखेछिलाम जे मेंडेलिफेर पर्याय सारणी। सेखाने हमरा देखेछिलाम जे विभिन्न मौलेर भौत रासायनिक धर्मगुली तादेर पारमाणविक गुरुत्व बा पारमाणविक भर बृद्धिर साथे साथे पर्यायक्रमे पुनराबृत्त है। आज के जेटा आमरा आलोचना करब सेटा होच्छे आधुनिक पर्याय सारणी। एटा सम्पर्के आमरा आज के डिटेल्स आलोचना करब। तो आमरा देखब जे आधुनिक पर्याय सारणी कि एवं किभाबे तार आविष्कार होयेछिलो। तो मेंडेलिफ पर्याय सारणी आविष्कार करार पर इन 1942 बा 1942 साले विज्ञानी मोजले तिनी एकटा परीक्षा करलें। परीक्षाटा कि निये करलें? एक्स रे बा एक्स रश्मि निये। तो एई जे एक्स रश्मि हलो एक धरनेर तरंग बा वेव। एई जे तरंग रयेछे ताहले तार एकटा कम्पांक थाकबे, सेई कम्पांकके आमरा कि बोलि? फ्रिकुয়েন্সি। এই ফ্রিকোয়েন্সিকে আমরা কি দ্বারা প্রকাশ করি? নিউ দ্বারা। তো এই যে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, সেটা তিনি দেখলেন যে এটা সম্পর্কিত জেড এর সাথে, অর্থাৎ এই কম্পাঙ্ক প্রপোর্শনাল টু বা সম্পর্কিত বা সমানুপাতিক কার সাথে? জেড, জেড এর সাথে। তাহলে জেড কি? জেড হলো পারমাণবিক সংখ্যা বা অ্যাটমিক নাম্বার। তাহলে ব্যাপার যেটা দাঁড়ালো যে প্রত্যেকটা এলিমেন্টের, এই যে এক্স রে রয়েছে বা প্রত্যেকটা যে এলিমেন্ট, সেই প্রত্যেকটা এলিমেন্টের যেহেতু আলাদা আলাদা এক্স রে রয়েছে এবং যখন আমরা সেটা ক্যালকুলেশন করি তখন সেখান থেকে যে বিভিন্ন ধরনের তরঙ্গগুলো পাওয়া যায় তাদের যে কম্পাঙ্কগুলো, সেই কম্পাঙ্কগুলো যেহেতু পারমাণবিক সংখ্যার উপর ডিপেন্ড করছে বা নির্ভর করছে, তাহলে আমরা বলতেই পারি যে প্রতিটি মৌলের ভৌত এবং রাসায়নিক ধর্ম পারমাণবিক ভর নয়, পারমাণবিক সংখ্যার সাথে বা পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয়। তো এই হলো আধুনিক পর্যায় সারণী, যেটা শুধুমাত্র চেঞ্জ হয়ে এলো যে পারমাণবিক ভরের পরিবর্তে পারমাণবিক সংখ্যা। তো এর উপর ডিপেন্ড করে আমরা বের করব মডার্ন পিরিয়ডিক টেবিল। তো মডার্ন পিরিয়ডিক টেবিলটা প্রথমে আমি এখানে ড্র করছি, ঠিক আছে, এবং কিভাবে মনে রাখতে হবে সেটা আমি শেখাচ্ছি, তোমরা সেই প্যাটার্নে মনে রাখবে। ওকে, আচ্ছা, এখানে দেখো আমি প্রথমেই তোমাদের সুবিধার্থে সাতটা পর্যায় আমরা ক্লাস টেনে অলরেডি পড়েছি যে পিরিয়ডিক টেবিলের টোটাল পর্যায় কটা? সাতটা, তাই তো? আগের দিনে ভিডিওতেও আমরা দেখেছি। এবং শ্রেণী কটা? আঠেরোটা। তো এখানে আমরা ওই যে আগের দিন আমরা দেখেছিলাম 1A, 2A, 1B, 2B, এইসব কোনো ঝামেলাতে আমরা যাব না। তাহলে আধুনিক পর্যায় শ্রেণী অনুযায়ী বা পর্যায় সারণী অনুযায়ী টোটাল শ্রেণীর সংখ্যা আমাদের দাঁড়ালো 18 আর পর্যায়ের সংখ্যা দাঁড়ালো 7। এবার আমাদের পুরো যে পিরিয়ডিক টেবিলটা, সেই পুরো পিরিয়ডিক টেবিলটাকে আমরা জানি যে চারটে পার্টে ভাগ করা হয়। একটা এস ব্লক, একটা পি ব্লক, একটা ডি ব্লক এবং একটা হচ্ছে এফ ব্লক। তো প্রথমেই আমরা দেখে নেব এই 1 এবং 2, এই দুটো শ্রেণীকে বলা হয়ে থাকে এস, ঠিক আছে? কেন বলা হয় সেটা আমরা ডিটেলসে আসবো কিছুক্ষণ পর, তার আগে এগুলো আগে কভার করে দিই। 13 থেকে 18 এটাকে বলা হয়ে থাকে পি ব্লক, তার মানে এটা হচ্ছে আমাদের পি, বোঝা গেছে? 3 থেকে 12 মানে মিডিলটা, 3 থেকে শুরু করে 12 অবধি এটাকে বলা হয়ে থাকে ডি ব্লক, হয়েছে? আর এরই নিচে অর্থাৎ 3 নম্বর শ্রেণীতে 6 এবং 7 নম্বর পর্যায়ে এই দুটো জায়গাকে বলা হয়ে থাকে এফ ব্লক। তাহলে আমরা চারটে ব্লক শিখলাম, একটা এস, একটা পি, একটা ডি, একটা এফ। এবার আমরা প্রত্যেকটা এলিমেন্টের নামগুলো লিখব। দেখো 1 থেকে 20 অবধি নাম আমরা ক্লাস টেনে অলরেডি পড়েছি, সেই 1 থেকে 20 আজকে আমরা শিখব 1 থেকে 30। সেই 1 থেকে 30 অবধি নাম আমরা প্রথমত পর্যায় সারণী বরাবর মনে রাখবো, মানে পর্যায় বরাবর, ঠিক আছে? তারপরে বাকিগুলোকে আমরা শ্রেণী বরাবর মনে রাখবো। এগুলো সংক্রান্ত দেখবো অনেক রকমের শর্ট টিক্স আছে, অনেকে বিভিন্ন রকম শর্ট টিক্সের কথা বলে, কিন্তু আমি বলবো শর্ট টিক্স মনে রাখার কোনো দরকার নেই।
তোমরা পুরো নামটা ধরে ধরে 3-4 বার প্র্যাকটিস করবে এবং প্রত্যেকটা একটা রিদিমের মধ্যে আছে, সেই রিদিম অনুযায়ী পড়বে, দেখবে অটোমেটিক মনে থাকবে। তাহলে শুরুটা করি, দেখো প্রথম হচ্ছে হাইড্রোজেন, ঠিক আছে? তাহলে হাইড্রোজেনের পরেই আমরা জানি কে, হিলিয়াম। হিলিয়ামটা কোথায় যাবে? একদম শেষে। আমরা জানি যে প্রথম যে পর্যায়, সেই পর্যায় সারণীতে মানে প্রথম যে পর্যায়টা সেখানে থাকবে দুটো এলিমেন্ট, একটা হাইড্রোজেন একটা হিলিয়াম। তারপর 3 নম্বরে কী আছে? লিথিয়াম, বেরিলিয়াম, বেরিলিয়ামের পর বোরন, বোরনের পর কার্বন, কার্বনের পর নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, ঠিক আছে? তাহলে হিলিয়ামের নিচে চলে এলো ঠিক নিয়ন। আর পরপর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এই নামগুলো আমরা দেখবো পরপর, এমনি আমাদের মুখস্থ আছে। নিয়নের পরে কে আসবে? নিয়ন হচ্ছে 10 নাম্বার। জেনারেলি আমরা জানি নিয়নের প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা হচ্ছে 10। নিয়নের পরে কে আসে? সোডিয়াম। তাহলে সোডিয়ামটা কার নিচে চলে যাবে? লিথিয়ামের নিচে। সোডিয়ামের পর কে আসবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম অর্থাৎ এস ব্লকটা কভার হলো। এরপর আবার আমরা চলে যাব পি ব্লকে। বোরনের নিচে আসবে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামটা দেখো 13 নম্বর। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, এই প্রত্যেকটা নাম আমরা কীভাবে মনে রাখবো? নাম ধরে ধরে মনে রাখবো, LIBE, বুই ওরকম করে নয়, নাম ধরে ধরে। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, 18 অবধি হলো। এরপরে পটাশিয়াম, ক্যালসিয়াম, এই 20 অবধি নাম আশা করি তোমরা ক্লাস 10-এ প্রত্যেকেই মনে রেখেছো, এটুকু তোমরা মনে রেখেই এসেছো, ঠিক আছে? নিশ্চয়ই তোমাদের স্যারেরা বলেছেন এটা মনে রাখতে, ঠিক আছে? বেশ, এর পরেরগুলো আমরা কিভাবে মনে রাখবো? এর পরে শুরু হচ্ছে ডি ব্লকের এলিমেন্ট, ফার্স্ট স্টার্ট হচ্ছে 4 নম্বর ব্লক থেকে, এই সরি পিওর থেকে। তাহলে তারপরে কি আসবে? 21 নম্বরে, এটা 20 নম্বর অবধি হয়ে গেল। তারপর এখানটাতে আসবে স্ক্যান্ডিয়াম। স্ক্যান্ডিয়ামের পর আসবে টাইটেনিয়াম, ঠিক আছে? তারপর আসবে এখানে ভ্যানাডিয়াম। ভ্যানাডিয়ামের পর কে আসবে? ক্রোমিয়াম, তারপর ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক। 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, এই 30 অবধি নাম আমরা কিন্তু এভাবে মনে রাখতে পারবো। কিভাবে? দেখো স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, তোমরা এভাবে ভেঙে নেবে, এইভাবে পাট পাট করে মনে রাখবে। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম 21, 22, 23, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ 24, 25, আয়রন, কোবাল্ট, নিকেল 26, 27, 28, কপার, জিঙ্ক 29, 30, ঠিক আছে? নিশ্চয় মনে থাকবে। বেশ, এরপর হচ্ছে এখানটাতে নিচে গ্যালিয়াম, জার্মেনিয়াম, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন, হয়েছে? বেশ, আমাদের পুরো অর্ডারটা কমপ্লিট হলো 30 আর 6 একদম 36 অবধি। এখানটা কিভাবে মনে রাখবে? গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম এইভাবে মনে রাখার আর দরকার নেই। তাহলে ফার্স্ট নিয়ম আমাদের যেটা দাঁড়ালো সেটা হচ্ছে 1 থেকে শুরু করে আপ টু 30 বা 30 আমরা পর্যায় বরাবর মনে রাখবো, মানে পরপর মনে রাখবো 1 থেকে 30 অবধি। 31 থেকে আমাদের আর পর্যায় বরাবর মনে রাখার দরকার নেই বা মনে রাখবো না। আমরা কিভাবে মনে রাখবো বাকিগুলো? বাকিগুলো মনে রাখবো শ্রেণী বরাবর। দেখো প্রত্যেকটা একটা রিদিমে চলবে। দেখো আমি বলছি আর একবার, প্রথম থেকে শুরু করছি এখান থেকে। এবারে আমরা শ্রেণী বরাবর করব। হাইড্রোজেনটাকে বাদ দাও, ঠিক আছে? তারপর থেকে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, দেখো কত সুন্দর মিল রয়েছে। লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম RB, সিজিয়াম CS, ফ্রান্সিয়াম FR, মনে থাকবে? বেশ, এরপরে আমরা চলে আসব যে, সরি এখানে একটু ভুল হয়ে গেল, এই F ব্লকটা এখানটাতে নয়, একটু পাশে হবে এটা, এখানটাতে, এখানটাতে, মানে অ্যাকচুয়ালি 3 নম্বর যে শ্রেণীটা রয়েছে আর 6 আর 7 যে পর্যায় এখানটাতে, মানে এর তলে আর কি, এখানটাতে ঢুকবে। আচ্ছা, এরপরে চলে আসবো আমরা 2 নম্বরটা কমপ্লিট করব, ঠিক আছে? 2 নম্বরে যেটা আমাদের আসবে
বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ঠিক আছে, স্ট্রনসিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম নয় কিন্তু, বেরিয়াম, রেডিয়াম, ব্যাস কমপ্লিট। তাহলে মনে রাখার কত সুবিধা, এইভাবে পুরো নাম ধরে ধরে যদি মনে রাখি তাহলে আমাদের যে চিহ্নগুলো সেগুলো অটোমেটিক পরে মনে চলে আসবে। বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম, ঠিক আছে, আমি দুবার করে রিপিট করে দিচ্ছি, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম, এইভাবে মনে রাখবে, দেখবে মনে রাখাটা অনেক সহজ হয়ে যাবে, কিচ্ছু মনে রাখার দরকার নেই, ঠিক আছে। এরকম অনেক রকম আছে যে লিনা, কে, রুবি, সে, এরকম করে বিভিন্ন রকমের শর্টকাট প্রসেস আছে, ঠিক আছে, কিন্তু সেগুলো মনে রাখা কোনো দরকার নেই, কারণ নাম ধরে ধরে মনে রাখবে তোমাদের দেখবে অনেক সহজ হবে জিনিসটা মনে রাখা। আচ্ছা, এবার চলে আসছি আমরা 13 নম্বরে, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, তারপরে আমরা চলে আসবো ইন্ডিয়াম, ঠিক আছে। আচ্ছা, এরপর থ্যালিয়াম, ঠিক আছে, তাহলে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়ান, থ্যালিয়াম, দেখো এর মধ্যে একটা দেখো খুব সুন্দর মিল রয়েছে, তাই না। তারপরে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, জিই ফর হচ্ছে জার্মেনিয়াম, টিন, লেড, ঠিক আছে, কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড। আচ্ছা, তারপর হচ্ছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, অ্যান্টিমনি চিহ্ন হচ্ছে এসবি, এটা একটু খেয়াল রাখবে, অ্যান্টিমনি, বিসমাথ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম, খুব সুন্দর মিল আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলোনিয়াম, পোলোনিয়াম। আচ্ছা, হ্যালোজেন তো তোমাদের এমনিই মুখস্থ, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, আর 18 নম্বর গ্রুপটাও তোমাদের আশা করি প্রত্যেকেরই মুখস্থ, এটা দেখো দেখা যাচ্ছে না ডান দিকটা, কিন্তু তাহলেও আশা করি অসুবিধার কিছু নেই, আমরা প্রত্যেকেই জানি এটা, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এটা আমরা বারবার ছোটোর থেকেই পড়ে আসছি, ক্লাস 10 থেকে বারবার পড়ছি, যে 17 আর 18 নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। তাহলে 17 নম্বরে দাঁড়ালো ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, 18 নম্বরে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, দেখো একটা খুব সুন্দর দেখো এর মধ্যে একটা মিল রয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, 16তে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুনিয়াম, পোলোনিয়াম, তোমরা এইভাবে বারবার মুখস্থ করবে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আচ্ছা, 14 নম্বর কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, 13 নম্বর বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, ব্যাস কমপ্লিট, 1 আর 2 তো আগেই বললাম, এইভাবে মনে রাখবে, চিহ্নগুলো একটু খেয়াল রাখবে, ব্যাস তাহলেই তোমাদের দেখবে কাজ কমপ্লিট। আর জেনারেলি এস ব্লক আর পি ব্লক মনে রাখলেই তোমাদের পরীক্ষা পারপাসে সমস্ত কাজ চলে যাবে, তাও আমি ডি ব্লকটা বলে দিচ্ছি, আর এ ব্লক মনে রাখার কোনো দরকার নেই, শুধুমাত্র এ ব্লকটা প্রথমটা আর শেষ, মানে কোথা থেকে শুরু আর কত দূর অবধি আছে সেই নাম দুটি মনে রাখলেই যথেষ্ট। আচ্ছা, এবারে আমরা চলে আসছি 3 নম্বরে, অর্থাৎ 3 নম্বর গ্রুপে কী আসবে, এটা হচ্ছে স্ক্যান্ডিয়াম, এর নিচে আসবে ইট্রিয়াম, ওয়াই ফর হচ্ছে ইট্রিয়াম, তাহলে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, তারপরে এই যে জায়গাটা এ ব্লকটা এইখানে আমরা লিখে রাখছি এলএ, এলএ ফর হচ্ছে ল্যান্থানাইডস, এগুলো সম্পর্কে পরে আলোচনা করছি, আর তার নিচে হচ্ছে এসি অর্থাৎ অ্যাক্টিনাইডস, তাহলে ল্যান্থানাইডস, অ্যাক্টিনাইডস, এগুলো অনেক অনেকগুলো মৌলের সমষ্টি, সেটা সম্পর্কে পরে আলোচনা করছি। আচ্ছা, তারপরে একটা দেখি, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম হয়েছে, ভ্যানাডিয়াম, নিবোনিয়াম, ট্যান্টেলাম, টিএ, তাহলে ভ্যানাডিয়াম, নিবোনিয়াম, ট্যান্টেলাম, এভাবে মনে রাখবে, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাফনিয়াম, ভ্যানাডিয়াম, নিবোডিয়াম, ট্যান্টেনিয়াম, ঠিক আছে, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, CrMoW, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, ম্যাঙ্গানিজ, টেকনেসিয়াম, রেনিয়াম, আয়রন, রুথিয়াম, ওসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কপার, এইখানটা খুব মনে রাখা সুবিধা, আবার কপার দেখো একটা ধাতু, কপারের থেকে একটু মূল্যবান ধাতু সিলভার, তার থেকে মূল্যবান ধাতু গোল্ড, কপার, সিলভার, গোল্ড হয়েছে। আচ্ছা, লাস্টে চলে আসছি আমরা জিঙ্ক, জিঙ্ক, ক্যাডমিয়াম, ওসমিয়াম হয়েছে, তাহলে লাস্টে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে
জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি, ঠিক আছে, জিঙ্ক ক্যাডমিয়াম মার্কারি। তাহলে দেখো আমাদের পুরো কমপ্লিট, পিরিয়ডিক টেবিলটা কমপ্লিট হয়ে গেল। তাহলে কিভাবে আমরা মনে রাখবো পুরো জিনিসটা? প্রথমত হচ্ছে 1 থেকে 30 অবধি পরপর মনে রাখবো, 1 নম্বর স্টেপ। 2 নম্বর হচ্ছে আমরা গ্রুপগুলোকে মনে রাখবো, কোন কোন গ্রুপগুলোকে, এস ব্লকের 2টো গ্রুপকে, পি ব্লকের 6টা গ্রুপকে। মনে রাখার পর যদি আমরা পারি তখন আমরা এই ডি ব্লকটাকে মনে রাখার চেষ্টা করব। কিভাবে মনে রাখবো? এইভাবে, স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম, ল্যান্থানাইডস, অ্যাক্টিনাইডস, টাইটেনিয়াম, জার্কোনিয়াম, হাবনিয়াম, ভ্যানাডিয়াম, নিবোরিয়াম, ট্যান্টেলাম, ক্রোমিয়াম, মলিবডিনাম, টাংস্টেন, ম্যাগনেসিয়াম, টেকনেসিয়াম, রেনিয়াম, আয়রন, রুথিয়াম, ওসমিয়াম, কোবাল্ট, রোডিয়াম, ইরিডিয়াম, নিকেল, প্যালাডিয়াম, প্লাটিনাম, কপার, সিলভার, গোল্ড, জিঙ্ক, ক্যাডমিয়াম, মার্কারি। হয়েছে, এইভাবে আমরা পুরো জিনিসটাকে মনে রাখবো। বেশ, এবার আমরা চলে আসবো যে এই প্রত্যেকটা যে গ্রুপ আমরা লিখলাম, প্রত্যেকটা গ্রুপে তাহলে 18টা গ্রুপ আছে, প্রত্যেকটা গ্রুপ মিলে আমাদের 18টা গ্রুপ রয়েছে, আর পর্যায় রয়েছে কটা? 7টা। তাহলে প্রতিটা পর্যায়ে কতগুলো করে এলিমেন্ট আছে সেটা আমরা এবারে একটু হিসেব করে নেবো। দেখো প্রথম পর্যায়ে 1 নম্বরে দেখো 2টো এলিমেন্ট রয়েছে, হাইড্রোজেন আর হেলিয়াম। তাহলে প্রথম পর্যায়ে আমাদের টোটাল এলিমেন্ট থাকবে 2টো, ক্লিয়ার? তারপরেরটাতে দেখো আছে 8টা, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তারপরেরটাতেও আছে 8টা, অর্থাৎ 3 নম্বর পর্যায়ে 8টা এলিমেন্ট। আচ্ছা, তারপরেরটাতে আছে 18টা, 4 নম্বরে। 5-এ কটা আছে? 18টা। 6-এ কটা আছে? 32টা, ঠিক আছে। আর 7 নম্বরটা অসম্পূর্ণ পর্যায়, এখানেও 32টা থাকার কথা ছিল কিন্তু অসম্পূর্ণ। যদিও বর্তমানে এখানে প্রত্যেকটা এলিমেন্টটি আবিষ্কার হয়ে গেছে, ঠিক আছে, আবিষ্কার হয়ে যাওয়ার জন্য বর্তমানে এই 7 নম্বরটাকেও এখন আর বলা যায় না, মানে এটাকে আর অসম্পূর্ণ বলা যায় না, কিন্তু তোমাদের সিলেবাস অনুযায়ী তোমরা এটাকে এখন অবধি অসম্পূর্ণ বলতে পারো। আচ্ছা, তাহলে এই যে প্রথম পর্যায়টা, যেহেতু মাত্র 2টো এলিমেন্ট রয়েছে সেই জন্য এটাকে আমরা বলবো অতি হ্রস্ব পর্যায়। তারপরে 2টোতে যেহেতু 8টা করে রয়েছে সেই জন্য আমরা এটাকে বলবো হ্রস্ব পর্যায়, ঠিক আছে। আচ্ছা, যে 2টোতে 18-18 করে রয়েছে, অর্থাৎ 4 আর 5, এটাকে আমরা বলবো দীর্ঘ পর্যায়। 6 নম্বরটাকে আমরা বলবো অতি দীর্ঘ পর্যায়, আর 7 নম্বরটা অসম্পূর্ণ, বর্তমানে এটাকে অতি দীর্ঘ পর্যায় আমরা বলতে পারি। তাহলে টোটাল আমাদের পুরো পিরিয়ডিক টেবিলটা কিন্তু আমাদের ড্র হয়ে গেল। এইভাবে তোমরা যদি বাড়িতে কন্টিনিউ যদি 4 থেকে 5 বার বা 6 বার যদি প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় পিরিয়ডিক টেবিলটা তোমাদের অটোমেটিক মুখস্থ হয়ে যাবে, পুরো পিরিয়ডিক টেবিলটা। কারণ এই ব্যাপারটা কিছুই নয়, প্রত্যেকটার মধ্যে দেখো একটা খুব সুন্দর মিল রয়েছে, শুধু সেই মিলটাকে ধরে ফেলতে হবে। কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিন, লেড, এই মিলটাকে মনে রাখতে হবে। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, এই মিলটাকে যদি ধরে প্রত্যেকটা যদি চিহ্নগুলোকে একটু করে খেয়াল করে নাও, তাহলে 2 বার 4 বার করার পর দেখবে অনেকটা কভার হয়ে যাবে। তাহলে 3টে স্টেপে মনে রাখবে, আমি তো আগেই বললাম কীভাবে মনে রাখবে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো যে জিনিসটা, সেটা হচ্ছে যে এই যে 1 নম্বর গ্রুপটা রয়েছে, এই গ্রুপটাকে বলা হয়ে থাকে অ্যালকালি গ্রুপ। অ্যালকালি গ্রুপ, অ্যালকালি গ্রুপ মানে হলো ক্ষারীয় গ্রুপ। তো এই গ্রুপটাকে কেন অ্যালকালি গ্রুপ বলা হয়, বা এই যে যৌগগুলো রয়েছে এগুলোকে বলা হয় থাকে ক্ষারীয় ধাতু, কেন ক্ষারীয় ধাতু বলা হয়, তার কারণটা হচ্ছে এই গ্রুপে অবস্থিত প্রত্যেকটা এলিমেন্ট কি হয়, জলের সাথে যুক্ত হয় এবং তৈরি করে হাইড্রোক্সাইড যৌগ। যেহেতু হাইড্রোক্সাইড যৌগ তৈরি করে এবং সেই হাইড্রোক্সাইড যৌগ হচ্ছে তীব্র ক্ষারধর্মী, সেই জন্য এটাকে বলা হয়ে থাকে ক্ষারীয় ধাতু। 2 নম্বরে আমরা চলে আসবো যে 2 নম্বরের যে যৌগগুলো রয়েছে 2 নম্বর শ্রেণীতে, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এদেরকে বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। কারণটা কি? কারণটা হচ্ছে ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে প্রথমত এগুলো হচ্ছে ক্ষারীয়, এদের ক্ষারীয় ধর্ম পাওয়া যায়, সেই জন্য এগুলোকে বলা হয় ক্ষারীয়। দ্বিতীয়ত হচ্ছে মৃত্তিকা বলা হচ্ছে, তার কারণটা হচ্ছে যে এগুলো হচ্ছে ভূপৃষ্ঠে বা মাটিতে বা আর্থে এদের এক্সিস্টেন্স বা প্রচুর পরিমাণে এদের অস্তিত্ব রয়েছে, সেই জন্য এগুলোকে বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু।
ঠিক আছে। আর এদের যে হাইড্রোক্সাইড বা অক্সাইড পাওয়া যায় সেগুলো হচ্ছে ক্ষারধর্মী, সেই জন্য এগুলোকে বলা হয়ে থাকে ক্ষারীয় মৃত্তিকা ধাতু। ব্যাপারটা বোঝা গেছে? বেশ, এরপর আমরা চলে আসব এই ধারে, এই যে 15 নম্বর গ্রুপটা রয়েছে, নাম্বার 15, এই নাম্বার 15টাকে বলা হয়ে থাকে নিকটোজেন। তোমরা নিশ্চয়ই নাম শুনেছ, এগুলোকে বলা হয়ে থাকে নিকটোজেন মৌল। কারণ হচ্ছে যে এর যে প্রথম মৌল রয়েছে, 15 নম্বর গ্রুপের প্রথম মৌল হচ্ছে নাইট্রোজেন, সেই নাইট্রোজেন হচ্ছে শ্বাসরোধকারী একটি গ্যাস। যেহেতু নাইট্রোজেন শ্বাসরোধকারী গ্যাস এবং নিকটোজেন শব্দের অর্থও হলো শ্বাসরোধকারী, সেই জন্য 15 নম্বর গ্রুপের এলিমেন্টগুলোকে বলা হয়ে থাকে নিকটোজেন মৌল। এবার আমরা চলে আসবো 16 নম্বর গ্রুপ। 16 নম্বর গ্রুপ মানে হলো এটাকে বলা হয়ে থাকে চালকোজেন। 15 নম্বর নিকটোজেন, 16 নম্বরকে বলা হয়ে থাকে চালকোজেন। কেন চালকোজেন বলা হয়? তার কারণটা হচ্ছে 16 নম্বরে অবস্থিত যে সমস্ত এলিমেন্টগুলো রয়েছে, যেমন অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এরা প্রত্যেকে বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে অক্সাইড গঠন করে। আর চালকোজেন শব্দের অর্থই হলো আকরিক গঠনকারী। আর 16 নম্বরের এই যে অক্সিজেন এবং সালফার রয়েছে, এরা বিভিন্ন ধাতুর সাথে যুক্ত হয়ে তার অক্সাইড গঠন করে। তোমরা দেখবে ধাতুবিদ্যাতে ক্লাস 10-এ পড়েছ যে জিঙ্কের আকরিক হচ্ছে ZnS, এরকম আমরা দেখবে পড়েছি, তাই না? আচ্ছা, কপারের আকরিক হচ্ছে Cu2S। তাহলে এই যে সালফার বা অক্সিজেন, এরা কি করে? এরা এই ধাতুগুলোর সাথে যুক্ত হয়ে ধাতুর আকরিক গঠন করে। তাই এই জন্য 16 নম্বর গ্রুপের এলিমেন্টগুলোকে, অর্থাৎ অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, এদেরকে কি বলা হয়ে থাকে? চালকোজেন বা আকরিক গঠনকারী। এরপর আমরা নেক্সট চলে আসবো 17 নম্বর। 17 নম্বর গ্রুপের যে এলিমেন্ট সেগুলোকে বলা হয়ে থাকে হ্যালোজেন। এই নামটা খুবই কমন, কিন্তু হ্যালোজেন শব্দের অর্থ হলো, কেন 17 নম্বরকে হ্যালোজেন বলা হচ্ছে? হ্যালোজেন শব্দের অর্থ হলো, আমি এখানে লিখে রাখছি, তোমরা নিশ্চয়ই শুনতে পাচ্ছ, তোমরা একটু খাতাতে লিখে রাখবে ভালো করে। হ্যাঁ, হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ উৎপাদক। লবণ উৎপাদক অর্থাৎ এই যে 17 নম্বর গ্রুপগুলো রয়েছে, মানে এলিমেন্টগুলো, এর মধ্যে একদম শেষেরটা অর্থাৎ অ্যাস্টাটিন বাদ দিয়ে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা প্রত্যেকেই কী করে? এরা প্রত্যেকেই কোনো না কোনো ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ উৎপন্ন করে, সেই জন্য এদেরকে বলা হয়ে থাকে হ্যালোজেন্স। ক্লিয়ার? তাহলে 1 নম্বরকে কেন ক্ষারীয় ধাতু বলা হয় বুঝতে পারলাম, 2 নম্বরকে কেন ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয় বুঝতে পারলাম, 15 নম্বরকে বলা হয় নিকটোজেন, 16 নম্বর গ্রুপকে বলা হয়ে থাকে চালকোজেন, 17 নম্বর গ্রুপের এলিমেন্টকে বলা হয়ে থাকে হ্যালোজেন। লাস্ট আমরা চলে আসবো 18 নম্বর গ্রুপ, যেটাকে বলা হয়ে থাকে নিষ্ক্রিয় মৌল। কারণ আমরা একটু পরেই দেখবো, যখন এদের কনফিগারেশনগুলো আঁকবো তখন আমরা দেখবো যে এরা কোনো রাসায়নিক বিক্রিয়াতে অংশগ্রহণ করে না, কারণ এদের বহিঃস্থ স্তরের যে কক্ষপথ, ইলেকট্রনের যে ওরিয়েন্টেশন, সেখানে দেখা যায় যে সেগুলো সুসজ্জিত অবস্থায় থাকে, অর্থাৎ সর্ববহিঃস্থ কক্ষপথ সম্পূর্ণভাবে ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকে, সেই জন্য এরা কোনো বিক্রিয়াতে অংশগ্রহণ করতে চায় না, তাই এটাকে বলা হয়ে থাকে নিষ্ক্রিয় মৌল। তাই 18 নম্বর গ্রুপের যে এলিমেন্টগুলো, এগুলোকে আমরা বলবো নিষ্ক্রিয় মৌল। এর আর একটা নাম রয়েছে, এগুলোকে বলা হয়ে থাকে নোবেল এলিমেন্ট, এগুলোকে বলা হয়ে থাকে শূন্য যৌগিক মৌল, কারণ এদের যৌজ্যতাও পাওয়া যায় না, যৌজ্যতা জিরো হয়, কারণ এরা কোনো যৌগের সাথে বা কোনো মৌলের সাথে এরা বিক্রিয়া করতে চায় না বা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ঠিক আছে। এবং এগুলো সব থেকে স্থায়ী মৌল হয়, তাই এদের নাম হচ্ছে নিষ্ক্রিয় মৌল বা স্থায়ী মৌল, সর্বোচ্চ স্থায়ী মৌল, বা বলা হয়ে থাকে শূন্য যৌগিক মৌল, বা বলা হয় নোবেল এলিমেন্টস। কাদেরকে বলা হয়? 18 নম্বর গ্রুপের এলিমেন্টগুলোকে। এবার আমরা একটা জিনিস যেটা দেখব সেটা হচ্ছে, এই যে প্রত্যেকটা পর্যায় এবং গ্রুপ আমরা দেখলাম, এখানে আমরা দেখে নেব যে যখনই এদের কোনো আমরা ধর্মের কথা আলোচনা করব, এগুলো সব পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজানো আছে, তো যখনই কোনো ধর্মের কথা আলোচনা করব আমরা পরবর্তী ভিডিওতে, তখন দেখব ধর্মগুলো হয় পর্যায় বরাবর বাড়ছে কিংবা কমছে, আবার শ্রেণী বরাবরও হয় বাড়বে না হয় কমবে, অর্থাৎ এদের মধ্যে একটা পিরিয়ডিসিটি দেখা যাবে, তো বা পর্যাবৃত্ততা লক্ষ্য করা যাবে। এই পিরিয়ডিসিটিটা কীরকমভাবে লক্ষ্য করা যাবে? পর্যায় বরাবর কিংবা শ্রেণী বরাবর, ঠিক আছে। এবং আমরা দেখব এদের মধ্যে একটা রিলেশনশিপ থাকবে, সেই রিলেশনশিপটাকে বলা হবে ডায়াগোনাল রিলেশনশিপ, ঠিক আছে। বেশ, তাহলে আমাদের এস ব্লক এবং পি ব্লকের প্রত্যেকটা এলিমেন্ট সম্পর্কে আলোচনা হলো, এবারে চলে আসছে আমরা মাঝখানটা অর্থাৎ ডি ব্লকটা, মানে 3 থেকে 12 অবধি। এই এলিমেন্টগুলোকে বলা হয়ে থাকে ট্রানজিশন এলিমেন্ট বা সন্ধিগত মৌল। কেন? তার প্রথম কারণ হচ্ছে, দেখো বাঁ দিকেরগুলো হচ্ছে ধাতু,
ডান দিকের গুলো হচ্ছে অধাতু। এটা তোমরা ক্লাস 10 থেকে নিশ্চয়ই বুঝতে পারছো ধাতু অধাতুর কনসেপ্টটা। আচ্ছা, তো ধাতু থেকে অধাতুর দিকে যেহেতু এগুলো কনভার্ট হচ্ছে সেই জন্য, এবং মাঝখানে যেহেতু এগুলো সংযোজক হিসাবে রয়েছে তাই এগুলোকে বলা হয় থাকে ট্রানজিশন। অর্থাৎ ধাতু থেকে অধাতুর দিকে এগুলো কি করছে না ট্রানজিশন করছে, এটা হচ্ছে 1 নম্বর কারণ এবং অনেক পুরনো একটা মেথড। তো জেনারেলি এগুলোকে ট্রানজিশন এলিমেন্ট বলা হয়, তার কারণটা হচ্ছে যে এর মধ্যে যে ডি সাবসেলটা রয়েছে বা এর মধ্যে যে ডি সাবসেলের ইলেকট্রনটা রয়েছে বা ডি অরবিটালটা রয়েছে, সেই ডি অরবিটালটা কি হয় সেটা কি থাকে না ফুলফিল থাকে না, অর্থাৎ ভ্যাকেন্ট ডি অরবিটাল এর মধ্যে প্রেজেন্ট থাকে। এটা আমরা একটু পরে আলোচনা করব যে যখন আমরা এর ইলেকট্রনিক কনফিগারেশন ড্র করব তখন দেখব প্রত্যেকটাতে ডি যে অরবিটালটা সেখানে আমরা দেখব যে পুরোটা সেগুলো ডি অরবিটালটা পূর্ণ থাকছে না, সেটা ডি অরবিটালটা কীরকম থেকে যাচ্ছে ভ্যাকেন্ট থেকে যাচ্ছে, সেই জন্য এগুলোকে বলা হয়ে থাকে ট্রানজিশন এলিমেন্ট। হয়েছে? আচ্ছা, তো পরের ভিডিওতে আমরা যেগুলো আলোচনা করব সেটা হচ্ছে কেন এগুলোকে এস ব্লক বলা হচ্ছে, কেন এগুলোকে পি ব্লক বলা হচ্ছে, কেন এগুলোকে ডি ব্লক বলা হচ্ছে, সেই জিনিসটা। পাশাপাশি আমরা যেটা আলোচনা করব যে হঠাৎ করে যদি আমাদের একটা এলিমেন্টের কথা বলে দেওয়া হয়, ধরো ম্যাগনেসিয়াম বলে দিল, ম্যাগনেসিয়াম কোন ব্লকে অবস্থিত, এস না পি না ডি, 2 নম্বর হচ্ছে ম্যাগনেসিয়াম কত নম্বর পর্যায়ে অবস্থিত বা ম্যাগনেসিয়াম কত নম্বর শ্রেণীতে অবস্থিত, সেটা কীভাবে আমরা কুইকলি বের করতে পারবো সূত্রের সাহায্যে, সেগুলো সম্পর্কে আমরা পরের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটা এতটাই। তোমরা আপাতত কীভাবে পর্যায় সারণীটা পুরোটা ড্র করতে হবে সেটা তোমরা একটু শেখো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।